আসসালামু আলাইকুম। আমি আজকে মেহমানদের জন্য কি কি রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে হলো বড় কাতল মাছ, কাতল মাছের শুকনা ভাজি করব, শুকনা ফ্রাই করব আর কেটারে মাছটাকে। আর এটা মাছটাকে কাতল মাছের যে পেটি আছে এই পেটি দিয়ে টুকরো করে রেখেছি, এটা আলু দিয়ে ভাজি করব। আলু দিয়ে পেটি দিয়ে তারপরে টমেটো দেব কিছু দিয়ে ভাজি করব। কাঁচামরিচটা রেডি করে রাখলাম, আর এখানে পেঁয়াজ পাতা এই যে এই ভাজি এটার সাথে দেব, আর এখানে ধনিয়া পাতা রেডি করে রেখেছি। তারপরে যে দেশি মুরগা রান্না করব, তিনটা মুরগা নিয়েছি এখানে, আর এখানে পেঁয়াজ কুচি আর গরম মশলা যা যা লাগে সব কিছু রেডি করে রেখেছি। এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, তো সব কিছু রেডি করে রেখেছি, তাহলে আমার রান্না করতে অনেক ইজি হয়। আর এখানে বিনির বাতরা যে রান্না করব, এই যে ফোনটা বসিয়ে দিলাম, তো এখানে কিভাবে দিব, চালটা কিভাবে দেব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেশি মুরগিটা রান্নার জন্য ডেক্সিটা রেডি করে রেখেছি, আর এখানে বিনির চালটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই পোলাও করতে গেলে আধা ঘন্টা করলে হয়, কিন্তু বিনির চালটা যখন আপনি বাপে দিবেন তখন এটা এই 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে তারপরে উঠিয়ে রেখেছি। এখানে আমি আদা রসুন মেখে নিব, আর এখানে আমার যা মশলা লাগে সব কিছু রেডি করে রেখেছি। রেডি করলে হয় কি, খুব ইজি লাগে রান্নাটা। এই যে ভিন্নি বা মানে স্টিম রাইসটা কীভাবে আমি রান্না করি দেখেন আপনারা, আমি কিভাবে আগে প্রসেসটা করি। তো ভিজিয়ে রাখা চালের মধ্যে লবণ 2 টেবিল, কারণ যেহেতু এখানে 2.5 কিলো চাল, তো 2.5 কিলোতে আমি এই যে 2-3 টেবিল চামচ লবণ দিলাম। তারপরে দেব এই যে আদা পেস্ট 2 টেবিল, 3 টেবিল, 4 টেবিল, 5 টেবিল চামচ আদা দিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা দেব আমি, পেঁয়াজ বাটাটা 6 টেবিল চামচ দেব, কারণ একদম একটু পানি পানি করে নিয়েছি পেঁয়াজ বাটাটা, কারণ এটা মিক্স করতে হবে এই জন্যে। তো এখন আমি হাত দিয়ে এগুলো মেখে নেব, ভালো করে মেখে তারপরে আমি বাপে দিয়ে দেব। তো আমার চালটা এখন মাখানো হয়ে গিয়েছে, এখন আমি স্টিমে দিয়ে দেব। এই যে স্টিম রাইস রান্না করতে গিয়ে আমি এই যে এটা একটু ময়দা আর পানি মিক্স করে নিয়েছি, এখন আমি এটা এই যে এখানে দিয়ে দেব পুরোটা, যতটুক লাগে এভাবে বন্ধ করে দেব রাস্তাটা। প্রত্যেকটা সাইড এভাবে বন্ধ করে নেব, না হয় বাপটা বের হয়ে যাবে, বাপ হবে না। দেখুন, তো দেখুন এখন সব দিকটা আমি দিয়ে শেষ করে ফেললাম। এভাবে দিয়ে দিবেন, তাহলে বাপটা আপনার বের হবে না। আর বা বিনি চালের যে স্টিম রাইসটা খুব ভালো হবে, বাস তারপরে যদি দেখি যে বাপের পরে একটু ছিদ্র হয়ে আসছে ওই পাশটা আবার দিয়ে দেব। প্রত্যেকটা সাইড দিয়ে দিলাম, এখন বাপ এসে পড়ছে মনে হয়। এই যে বাপ আসলে তারপরে স্টিম রাইসটা দিয়ে দেবো বিনির চালটা। দেখুন এই বাটি দিয়ে দিয়ে আমি চালটা একের পর এক দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় দেওয়া শেষ, আরও একটু বাকি রয়েছে, ওটাও দিয়ে শেষ করে ফেল। তো স্টিমে রান্না বিনির চালটা আমি দিয়ে শেষ করলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আধা ঘন্টা সময় লাগবে। তো এখন আমি দেশি মুরগিটা বসাবো। আসলে আজকে 3-4 আইটেম রান্না করবো শুধু মেহমানদের জন্য, এই জন্য আমি একসাথে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। তো পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেব, দিয়ে তারপরে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে রসুন পেস্ট দেব, রসুন পেস্ট হয়েছে কি আমি বরফ করে তারপরে ডিপ করে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, যেহেতু আমার সব সময় ডিপ করা মানে ব্লেন্ড করা হয় না। তো আদাটাও সেমভাবে রেখে দিয়েছি, আন্দাজ
দেশি মুরগির ভিতরে এই যে দুই টুকরা 4 টেবিল চামচ রসুন দিলাম তারপরে 3 টেবিল চামচ আদা পেস্ট দিলাম তারপর আমি এই যে পেঁয়াজটা এখন ব্লেন্ড করে নিয়েছি তো পেঁয়াজটা পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু মুরগিটা আমি কাঁচাই রান্না করব তো এখানে রেখে দিয়েছি আমি 6 টেবিল চামচ পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি যেহেতু মাংসটা কাঁচা রান্না করব তো এটা একটু মিক্স হয়ে সারলে মিক্স হোক তারপরে আমি কষিয়ে আসলে বাকি মশলাগুলো অ্যাড করব তো ওই মশলাটা একটু কষিয়ে আসছে এখন আমি লবণ দেব 2 টেবিল চামচ লবণ দিলাম পরে লাগলে বাকি দেব তারপরে দেব আমি হলুদ গুঁড়িটা আমি আসলে প্রথমে হলুদ গুঁড়ি দেই 2 টেবিল চামচ লাগবে যেহেতু তিনটা মুরগি তারপরে আমি এটা একটু হলুদটা দিয়ে একটু নেড়ে দেব তারপর দেব আমি এই যে লাল মরিচটা দেব 1.5 টেবিল চামচ বেশি দেব না কারণ 1.5 টেবিল চামচই অনেক ঝাল হবে আর তরকারিটা যেহেতু আমি কাঁচা রান্না করব মাংসটা ভেজে নেইনি আর ধনিয়া গুঁড়ি দেব 2 টেবিল চামচ তারপর এই যে গরম মশলা গুঁড়িটা আমি মিক্স করে বানিয়ে নিয়েছিলাম এটা দেব 1 টেবিল চামচ থেকে একটু বেশি লাগবে আর জিরে গুঁড়োটা দেব আমি 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ এখন আমি এটা মাংসটা কষিয়ে আর এই মশলাটা কষিয়ে তারপরে মাংসটা ঢেলে দেব তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দেখুন আমি পুরো মাংসটাই তিনটা মুরগি ঢেলে দেব একদম কাঁচা রান্না করা হবে তো আমরা যারা বিনির ভাত খাই বিনির চাল দিয়ে কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করা যায় স্টিমে করা যায় পোলাও করা যায় এমনিতেই করা যায় আপনার শুধু পানি দিয়ে সিদ্ধ করে তারপর অনেকে পিঠা বানিয়ে খায় আর আমরা যখন এই বিনির ভাত রান্না করি স্টিমে দেই তখন আমরা এই যে এরকম দেশি মুরগিটা একটু ঝোল দিয়ে রান্না করি কাঁচা কাঁচা মানে মাংসটা কাঁচা থাকবে ভেজে নেই না একদম ইজিভাবে রান্না করি আর মাছ ভাজি করতে হয় শুকনা ভাজি তারপরে মাছ কুটি মানে ছোটো ছোটো করে আলু কুচু করে দিয়ে পেঁয়াজপাতা দিয়ে ভাজি করি তো এগুলো দিয়ে আমরা খাই তো বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো আর আপনারা আমার সাথে থাকেন এখন ডেকে দেব 15 মিনিট পর হয়ে যাবে যে দেখুন এইদিকে আমার ভাপটা হয়ে আসছে একটু পরে নামিয়ে ফেলবো মাছের শুকনো ভাজিটার জন্য আমি কী কী দিই আমি আপনাদের সাথে শেয়ার করছি লবণ দিলাম 1 টেবিল চামচ থেকে একটু পরিমাণ বেশি লাগবে যেহেতু মাছ এখানে বেশি আছে তারপর আমি দেব হলুদ গুঁড়ি হলুদ গুঁড়িটা আপনারা যে যতটুকু পছন্দ করেন কালারটা ওই পরিমাণ দেবেন তো আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ি দেব 1 টেবিল চামচ বেশি লাগবে না তারপর জিরে গুঁড়ি আমার 1 টেবিল চামচ লাগবে তারপর আমি তারপর এই যে দেখেন মরিচ গুঁড়িটি 1 টেবিল চামচ দিলাম তো দিয়ে আমি এখন হাত দিয়ে পুরো মাখিয়ে নেব খেয়াল করেন কীভাবে মাখায় এভাবে তো এটা যেহেতু শুকনো ভাজি হবে এটা আমি প্রায় 1 ঘন্টা মেরিনেট করে রাখবো তারপরে ফ্রাই করে নেব খাওয়ার আগ মুহূর্তে তো এটা পুরোটা আমি মাখিয়ে নেব তো এখানে আমি আবার 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা মিক্স করে নেব 2 টেবিল চামচ আন্দাজ পরিমাণ দিলাম 2 টেবিল চামচ থেকে বেশি দিলে সমস্যা নেই কম দিলে সমস্যা নেই দিতে পারেন তো পেঁয়াজ বাটাটা আমি মশলা মাখানোর পরে দিচ্ছি কারণ ভালো হয় জিনিসটা একদম মাখা মাখা হয়ে যাবে তো আমার এই কাতল মাছটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি 1 ঘন্টা পরে এটা ভেজে নেব ওকে তারপর আমি এই মাছটা এখন মাখিয়ে নেব এই যে আমাদের ছোটো টুকরো টুকরো পেটিটা আছে ওইটা আর আলুটা মাখিয়ে নেব নিয়ে ভেজে নেব এটাতে কী দেব তো এটাতে পরিমাণ লবণ দিলাম তারপর হলুদ গুঁড়ি দেব তারপর একটু মরিচ গুঁড়ি দেব ভাজি করার সময় একটু দিলে হয়
আবার আলুটার ভিতরে আমি হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ লবণ দেব। এটা হালকা টেলে নেব আর কি, আলুটা লবণ হলুদ মাখিয়ে এটা তো সেম করব। দিয়ে এটা হালকা টেলে নিয়ে ভাজিটা করব, তো ভালো লাগে। ওটা কাঁচা ভাজিও করা যায়, আবার ভেজেও করা যায়, সমস্যা হয় না। তো এখন মাখিয়ে রাখলাম, তারপর আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এটা প্রায় কষি আসছে। এখন আমি যে কেটে টমেটোগুলো রেখেছিলাম অল্প কিছু দিয়ে দেবো এটার মধ্যে, সবগুলাই লাগবে। তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব, একটু জাল জাল হবে এটা। আর একটু ঝোল দেব, টমেটো দেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিব। তো এখন টমেটো দেওয়ার পরে একটু কষি আসছে, এখন একটু গরম পানি দিয়ে দেবো। মিশ্রটার ভিতরে আরও কিছু লাগবে, একটু ঝুল ঝুল হবে মাংসটা। তারপরে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার ডেকে দেব। আবার ডেকে দিলাম। এখন আমার দেশি কাঁচা মুরগি সেদিন রান্না করছিলাম মুরগা, আজকে মুরগি রান্না করছি। দেশি মুরগিটা হয়ে গিয়েছে, একটু ঝুল ঝুল থাকবে, যেহেতু বিনির ভাত দিয়ে খাবো তো একটু ঝুল ঝুল রাখলে ভালো লাগে। কাঁচা বোনা, দেশি মুরগির কাঁচা বোনা। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ওকে, এখন নামিয়ে ফেলবো, তারপর এটা বসাবো। ভাজিটা এখন করে নেব। তো এখন আমি মাছ টুকরা ভাজিটার জন্য তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এটা ঢেলে দেব। এখন একটু ভেজে নেব, মাছটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব। সবগুলো মাছ এভাবে ভাজি করে উঠিয়ে নিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দেব। তো পেটি ভাজিটার জন্য আমি একটু তেল দিলাম, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে মনে হয় কড়াইটা। এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। তারপর নেড়ে দেব, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিমাণ মতন পানি দেব। পানিটা দিয়ে বাকি মশলাগুলো ঢেলে দেব। এই যে দেখুন, এখানে আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, তারপরে মরিচ গুঁড়ি 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ি 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ি 1/2 টেবিল চামচ, তারপর সব কিছু মিক্স করে রেখেছি আমি একটু পানি দিয়ে এটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য। তো মশলাটা কষি আসছে, এখন আমি যা যা দেওয়ার দিয়ে দেব। এই যে আলুটা ভেজে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। তারপর এখানে এই যে মাছটা ভেজে নিয়েছিলাম, মাছটাও দিয়ে দেব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, এগুলো লাগবে মনে হয়। তো ভেঙে দিলে হয়তো জাল হবে, আর এইভাবে দিলে হয়তো ভালো লাগে। তো একটু কষি আসলে ভালো করে একদম লাগা হবে, তখন নামিয়ে ফেলব। এখন একটু ঢাকা দিয়ে দেব। এই যে ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে পেঁয়াজপাতাটা দিয়ে দেব। এই পেঁয়াজপাতাটা কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে নিয়ে আসছি, পেঁয়াজপাতা। তারপরে এই যে ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে দেব, ছাদ বাগানের ধনিয়া পাতা, পেঁয়াজপাতা, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের। তো এখন নেড়ে দেব। ওকে, আমার আলু, মাছের পেটি, পেঁয়াজপাতা দিয়ে ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমার শুকনো ভাজিটার জন্য আমি একটু তেল, একটু পরিমাণে বেশি তেল দেব, দিয়ে ভেজে নেব মাছটা, যেহেতু মশলাটা ভাজি হবে। তো মাছটা আমার ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন
কড়াইতে দিয়ে দেব। তো এখন আমি মাছটা একে একে দিয়ে দেব, একসাথে তো হবে না মনে হয়, দুইবারে দিতে হবে, অনেক বেশি মাছ। আর আমার বাসায় আজকে কে কে দাওয়াত খেতে আসবে? আমার দেবর, দেবরের বউ, দেবরের তিন বাচ্চা, আমার ননাস, তো সবার জন্য রান্না করছি। দুইবারে দিতে হবে, একবারে দিলে হবে না। এই যে মাছটা হয়ে গিয়েছে, এখন একে একে নামিয়ে ফেলবো, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো একটা একটা করে নামিয়ে ফেলবো। এখন সবগুলো একে একে নামিয়ে, তো আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলছি। আর এখানে ছাদ বাগান থেকে লেবু নিয়ে আসলাম, শসা, আর এখানে মুলা, মুলা দিয়ে আমরা বিন্নি ভাতটা খাই। আসলে হবিগঞ্জের মানুষ মুলা ছাড়া বিন্নির ভাত খেতে পারে না। তো এখানে আমি এখন পরিবেশন করব, সবগুলো একসাথে রেডি করব টেবিলে মেহমানদের জন্য, বাকিটার সময় আমাদের আমার সাথেই থাকবেন। ভীষণ শেষ হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা সবাই। এই যে মুরগি রান্নাটা হয়ে গিয়েছে, তারপরে এখানে মাছের কুটি ভাজি, তারপরে এখানে কাতল মাছের শুকনো ভাজি, বিন্নির ভাত হয়ে গিয়েছে, বিন্নি ভাত মানে এটা স্টিম রাইস যেটাকে বলে। আর এখানে মুলা, ব্রাহ্মণবাড়ির মানুষ মুলা খায় কিনা জানি না, ছাদ বাগানের লেবু আর শসা। তো এখন সবাই খেতে বসবে, কারো চেহারা দেখানো যাবে না, নিষেধ। সব কিছু রেডি করলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।